দেখো মাফিয়া দীর্ঘ টানা পড়ানোর পর কিন্তু অবশেষে আবার বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু আবার রওনা হলেন বক্তব্যের উদ্দেশ্যে। মূলত যে ঘটনা দেখা যায় এদিন সকাল থেকেই যখনই বীরভূম এবং বোলপুরে ঢোকে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়, তখন বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় যে রাস্তা যানজটে একেবারে বিদ্ধ হয়ে রয়েছে এবং প্রত্যেক জায়গাতে একটি ঘটনা দেখা যায় যে রাস্তার মাঝে কোনো একটি ট্রাক বা কোনো একটি ডাম্পার সেটি খারাপ অবস্থায় পড়ে রয়েছে এবং তার চালক নেই। তারপরেও বিভিন্ন রাস্তা বদল করে এই কনভয় যখন ঘুরে এসে সাঁইথিয়ায় পৌঁছায়, সাঁইথিয়ায় যে আর কে রোড সেখানেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয় এবং একটি ট্রাক মাঝরাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং তারপরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সে আমরা দেখেছি। তৃণমূল কর্মীরা সেখানে বিজেপি যারা প্রতিনিধি দল সাংসদ ছিলেন তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, দুপক্ষ একেবারে মুখোমুখি হয়ে আসে এবং তারপরেই বিজেপির প্রতিনিধি দল তারা কিন্তু পাশেই ঢিলছোড়া দূরত্বে ছিল সাঁইথিয়া থানা সেখানে ঢুকে পড়েন এবং সেখানে ঢুকেও তৃণমূল যারা কর্মী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন, তাদের ঘিরে স্লোগানিং করেন। এরপর পুলিশের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির প্রতিনিধি দল এবং তারা দাবি করেন যে তাদের এখান থেকে রামপুরহাট পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। পুলিশের সঙ্গে দীর্ঘ বচসা হয় এবং তারপর পুলিশের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হয় যে রাস্তায় যে যানজট তৈরি হয়েছিল সেই যানজট কাটিয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করা হবে এবং কিছুক্ষণ আগে প্রায় এক ঘন্টার উপর সময় তারা কিন্তু এইখানে এই উত্তপ্ত পরিস্থিতি চলে, তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় এবং তারপরে পুলিশের সঙ্গে বাদানুবাদ। এরপর সাঁইথিয়া থানায় তারা অবস্থান বিক্ষোভ করে বিজেপির প্রতিনিধি দল, তারপর অবশেষে প্রায় এক ঘন্টার উপর সময় অতিবাহিত হওয়ার পর এই মুহূর্তে তারা আবার রওনা দিয়েছেন এবং গোটা ঘটনাকে কিন্তু চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার যেটা দাবি, মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন যে রাজ্যে কাউকে বাধা দেওয়া হবে না। সঙ্গে থাকো সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।